ভাই টাকা দি তো বিকাশ বাবু আছেন বিকাশ বাবু চলে গেছেন না রাতের অন্ধকারে কোথায় গেল ওরা তো নিজেরাই স্বীকার করেছিল আমি তো কিছু বলিনি ওরা নিজেরাই স্বীকার করেছিল যে 16 লাখ টাকা দোকানটা দেবে আমি তাতে রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে তাই মেনে নেব এখন মাস এখানে 8 লাখ টাকা দেবে আর তাও 2 লাখ টাকা ভিক্ষার মতো চেয়েছি ওর কাছে এখন দেবে না দোকানটা এখনো লিখিত দেয়নি কিছু আর 8 লাখ টাকা এই জামাই অপু বলিকে ওখান থেকে না না 10 লাখ টাকা দেওয়া যাবে না 10 লাখ টাকা দেওয়া যাবে না বলে আমার চোখে হাসছে কে হাসছে বলেন কি আমি কি বলবো আমি দাঁড়ান আমি আপনাদের বাড়িতে গেছি সমস্ত কিছু করেছি করার পরে আপনারা বলেছিলেন আমাদের একটাই বাবা 10টা বাবা না আপনার যে ওনার দাদাই বলেছিল বা ভাই বলেছিল দাদারা বলেছিল আমি বিশ্বাস করে আমি মেয়েটিকে চলে এসেছি আজকে কি হলো আজকে কি হলো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোর্টের কোর্ট দেখিয়ে দিলেন 16 লাখ টাকা আজকে আমার কথা হলো সংসার করো টাকার দরকার নেই টাকা কি হবে টাকা আজ আছে কাল নেই সংসারটা সারা জীবন থেকে যাবে একটা সন্তান তার বাবাকে পাবে আমি কিচ্ছু নেব না আমি তো বলছি কিচ্ছু লাগবে একটা স্ত্রী তার স্বামীকে পাবে সংসার করুন যদি পারেন সংসার করুন আর না টাকা নিয়ে কি হবে বলুন টাকা কি সারা জীবন থাকবে আপনিও ইনকাম করছেন আপনিও কষ্ট করেছেন আপনার দিকটাও দেখতে হবে আমাকে তার দিকটাও দেখতে হবে আপনার তো আমি বলছি না যে না আপনারই একা দোষ ওর দোষ নেই দোষ উভয়েরই আছে কিন্তু একটা কোর্টের মধ্যে রাতের অন্ধকারে আমাকে ছুটে আসতে হচ্ছে চেম্বার ফেলে হ্যাঁ আমাকে দাদারি করে রাতের অন্ধকারে কোর্টের মধ্যে এটা কি আমি তো পড়াশোনা জানি না আমি তো কিছু বুঝতে পারছি না ওর মধ্যে কি লেখা আছে না লেখা আছে এবার রাতের অন্ধকারে সই করব ঠিক আছে আমি মানলাম কিন্তু আমি সইটা তো পড়বো আমি কি লেখা আছে ডিট করা আছে আমি তো পড়বো কারণ একবার ঠকেছে সেই মেয়েটি সেদিনকে কোর্টে আবার একবার ঠকলো সেই মেয়েটি কোর্টে এসে বিকাশ বাবু আমাকে বলছে কে বাবলি ওই মহিলাকে নিয়ে গেছেন কে উনি আপনার আত্মীয় না কিছু তাহলে উনি কই আজকে আমি ওনার সাথে কথা বলবো উনি উকিল বাবু আমি ওনার সাথে কথা বলবো সেদিনকে বলেছি ম্যাডাম আসবে আমাকে বললো না কেউ আসতে পারবে না কোনো লোকজন আসবে না আমি একা কেন আমি ওনার সাথে কথা বলবো ফোন নাম্বারটা দিয়ে ফোনে দাদা ফোনে তো ধরিয়ে দিন দাদা আপনার বাড়িতে নিয়ে যান আমি কালকে গিয়ে শৈশব করবো
না কোটে এসে দাঁড়িয়ে রয়েছে, কোটে এসে দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে গেটে দেখছি বন্ধ, এই দিক দিয়ে এসে দেখছি শুধু এরাই এই কয়জন দাঁড়িয়ে আছে আর কেউ নেই। দাদা কি চাইছেন বলুন, যেটা চাইছেন বলুন। ওই যে না নুকুলের সাথে কথা বলুন। হ্যাঁ এই যে দিলশা কথা বলেন। হ্যালো দাদা নমস্কার। আমি তো এখানে আসার কথা নেই, আমি তো আপনারা আমাকে চাননি, আমি এখানে আসিও নি, ঠিক আছে? আপনিও আমার পরিচিতি, অরূপদা আমার পরিচিতি, তো দুজনের উপরে সেই কনফিডেন্স আছে, আপনাদের উপর ছেড়ে দিয়েছি, কোর্ট যেটা বলবে সেটাই তো সিদ্ধান্তটা অবশ্যই সাধারণ মানুষকে মানতে হবে, তাই না? কিন্তু একটা মীমাংসার জায়গায় 16 লাখ টাকা আর দোকানটা এগ্রিমেন্ট করার কথা ছিল, সমস্ত কিছু তারাই কথা দিয়েছে, তাদেরকে জোর করাও হয়নি, আর মা ওনার মা বাবা ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, দাদা ভাইরা জায়েরা সবাই ছিল, তার সামনে একটা এগ্রিমেন্ট করা হলো, এগ্রিমেন্ট বলতে মৌখিকভাবে ভিডিও ফুটেজে যে আমরা এই দেবো, আমরা এই বউ নেবো না, কারণ এই বউটি যখন সংসার করতে চায় ছোটো বউটি বললো আমি সংসার করব না, ছোটো বউটি এখন অন্তঃসত্ত্বা, তাহলে আমিও তাকে বের করতে পারি না একজন সমাজসেবিকা হিসাবে, ঠিক আছে? সে এই বউকে ডিভোর্স না দিয়ে, আপনারা তো উকিল, আপনারা তো সবই জানেন, আপনাদের তো কিছু বলার নেই, কিন্তু সামাজিক দৃষ্টিকোণটাও তো মানুষকে মানতে হবে, আইনটা যেমন আমরা ভারতীয় সংবিধানটা মানবো, আমাদের সামাজিকভাবেও তো আমরা মানতে হবে। আজকে আমি কারো ঘরের স্ত্রী, আমাকে ডিভোর্স না দিয়ে আইনতভাবে অপরাধ করে তিনি আরেকজনকে বিয়ে করে অন্তঃসত্ত্বা হয়ে গেল, ঠিক আছে? সব কিছু মেনে নেওয়া হলো, তারপরে যখন তারা যে কথাটা দিলেন সেই কথাটাও তারা রাখলেন না, সেটাও মেনে নেওয়া হলো, যেহেতু আপনারা আছেন আমি মেয়েটিকে বললাম সারা জীবন তো টাকা নিয়ে তুমি ধুয়ে জল খাবে না, ঠিক আছে? তোমার ছেলের ভবিষ্যৎ যেটুকু দিচ্ছে সেটুকু নিয়ে তুমি নাই মুক্তি নাও। এবার মেয়েটি তো একান্ত ইচ্ছে সংসার করব। দ্বিতীয় কথা হলো কি, তার জায়গায় সেই জায়গাতেও একটা বাই ফোর্স আসছে আইনতভাবে, বাই ফোর্স যে না আপনি ছেড়ে দিন, আমি এখন সংসার করবো না, বউ ছোট আর একটা বিয়ে করলে তিনি বলছেন এই বউকে নিয়ে ঘর করলে আমি ঘর করবো না, এখন এতগুলো লাইফ জড়িয়ে গেছে, ওদিকে দুটো এদিকে তিনটে, পাঁচখানা লাইফ, মানে সেই জায়গায় আজকে রাতের অন্ধকারে যে এগ্রিমেন্টটা, আমি দেখুন আপনাদের উপর অবশ্যই ভরসা আছে, আইনটাকে তো মানতেই হবে আমাদেরকে, তো কিন্তু আমার কথা হলো কি সে তো এগ্রিমেন্টটা পড়বে, এগ্রিমেন্টটা পড়ার পরে সে আপনারা দুই পক্ষ মিলে চেষ্টা করবেন। আপনি ফোন করুন না, বলুন দিন দিন নাম্বারটা দিন। হ্যালো, হ্যাঁ নেন কথা বলুন। হ্যাঁ দাদা বলুন বলুন। হ্যাঁ 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 দোকান থেকে যাবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 দেখলাম তো, এইসব তো শুনলাম। হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না না আপনাদের একটা উকিল বাবু, আপনাদের তারা সম্মান আছে, আপনাদের বাড়ি চলে গেছেন, তাতে সম্মানটা রক্ষাই হয়েছে, এটা একদম ঠিক কথা। কারণ এইসব কেচাকেচির মধ্যে রাতের অন্ধকারে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের মধ্যে তো আর এখন কোর্ট আওয়ার চলছে না। না 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 একদমই ঠিক না। একদম একদম আমাকে অরূপদা ফোন করেছিলেন। আচ্ছা এটাই তো, মানে আমিও তো চেম্বার ছেড়ে গেছি, ধরুন মঙ্গলবার চেম্বার, আমি অরূপদা ফোন করার সাথে সাথে আমি ওদেরকে যখন ঝামেলা হচ্ছে আমাকে যখন আসতে বললো, আপনাকেও চিনি দাদা, ওনাকেও চিনি, আমার কোর্টে অনেক উকিলকেই চিনি এবং আমি সম্মানও করি আপনাদের, তা আমি ওই জন্য আসিনি। এবার অরূপদা যখন বললো যে বাবলি এই ব্যাপার, আমি তো খুব আমি চলে এসেছি এই বৃত্তান্ত, তখন আলাম দাদা ভাই আমি কী করবো বলো, বলো তুমি একটু যাও, ওই জন্য আমি এসেছি। দাদা আমি একটা কথা বলি আপনার, না না প্রতি মুহূর্তে চেঞ্জ হয়নি দাদা, মেয়েটি কিন্তু মেয়েটির জায়গায় কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করছে দাদা। না না আমি বলছি আজকে যে এগ্রিমেন্টটা যেটা আপনারা করছেন আইনতভাবে তো আমি তো কাজ করতে পারি না, কারণ আমার দাদা কালো কালো কোট নেই। আচ্ছা আচ্ছা না ইনি আমি বললাম দাদা ২,০০,০০০ টাকা নয় বাড়িয়ে দিন, উনি এখনই বললেন যে আমার উকিল যেটা বলবে সেটা। দাঁড়ান দেখুন না আমি আপনার সামনেই ফোনটা করলাম, ওই জন্য জায়গাকে বললাম ফোনটা ধরিয়ে দিন, উনি বললেন যে উকিল যেটা বলবে আমি সেটা শুনবো, প্রথম থেকে কিন্তু উনি এটা বলে যাচ্ছে উনি দেবেন, আপনি বললেই উনি দেবেন এটা উনি বলছেন। না না উনি বললেন উকিল বাবু যেটা ভালো বুঝবে সেটাই শুনবো। না না হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 একদম একদম ঠিক একদম ঠিক 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 আমি মেটানোর জন্য অরূপদা বললেন আমি চলে এসেছি সাথে সাথে, কিন্তু দাদা কোর্টে বসে না করে আমার মনে দাদা চেম্বারে বসে করলেই বেটার, কারণ এরা যা এখানে যা শুরু করছে আমিও না না আমি আছি আমি বলছি মিটে যাবে, আমি দাঁড়িয়ে থেকে মিটে যাবে। আমি বুঝতে পেরেছি অরূপদা যখন এরকম বললেন তখনই বুঝেছি। একদম একদম আমি আপনি একটা কাজ করুন দাদা, আমি বলছি কোর্টে না দাদা আমি তো করে দিয়েছি, আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি অরূপদার মাধ্যমে, আমি নিজে যাই মীমাংসা করি, টাকা পয়সা সব হাতে হ্যান্ড ওভার করে দিই বউটার, এইবার সেই টাকাটা নিয়ে এসে আমি অরূপদার কাছে জমা দিয়ে দিই, অরূপদার কাছে এখনও টাকা পড়ে রয়েছে, কিন্তু এবার অরূপদার ডিভোর্স হবে আমি করে দিই। এবার ব্যাপারটা হলো কি উনি তো উনি এবং ওনার মা বাবা সবাই যেহেতু বলেছিলেন যে ১৬,০০,০০০ টাকা দে আর দোকানটা দিয়ে দে।